আরাবি সম্পর্কে কিছু বলুন একটা হচ্ছে ইবনুল আরবি দুইজন ভিন্ন ভিন্ন ইবনুল আরাবি আপনি যে আল প্লাম দিয়ে বলেছেন তিনি হচ্ছেন ইমাম ইবনুল আরবি সাহেব আহকামুল কোরআন আহকামুল কোরআনের একটা লেখক তিনি আলেম ছিলেন মাগরেবি মরক্কোর বড় আলেম ছিল কর্তবী করডোবার বলে হয় ওনাকে এতে কোনো উনি ভালো মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ আপনি ইবনু আরাবি মনে হয় বলতে চাচ্ছেন যিনি ইবনা আরবি বিখ্যাত ওনার ব্যাপারে আসলে আমরা নয় সত্তর জনের উপরে আলেম তখনকার সময় বলেছেন যে ওনার যে সমস্ত গ্রন্থে যা আছে এগুলো যদি সত্য হয়ে থাকে তো ইমানদার এবং তিনি যে জিনিসটা বুঝাতে চেয়েছিল তার কাছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে তিনি স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখেছেন এটাকে বলা হয় ও অর্থাৎ সব সবকিছু একই এবং তিনি আল্লাহ তালার রত মতকে এক করে ফেলছেন অর্থাৎ তাঁর কাছে আল্লাহতালার আলাদা কোনো ইয়া নেই তিনি যা যাতে যাই করেন না কেন আল্লাহর এবাদত হয়ে যাবে আপনার এবাদ আপনার মুখের কথা আল্লাহর কথা আল্লাহর কথা আপনার কথা এরকম মানে কিছু এক করে গুলিয়ে ফেলেছেন এটা যদি কোনো তার বক্তব্য শেষ পর্যন্ত থেকে থাকে তাহলে তার জন্য সমূহ বিপদ রয়েছে এবং সেটা কখনো কখনো গ্রহণযোগ্য হতে পারে না এটা ইমান ইমান হানি হয়ে গেছে ইমানের বাইরে চলে গেছে আর যদি তিনি এটার না থাকেন তবা করে থাকেন তাহলে আমাদের তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত আমরা জানি না কোনটা করেছেন এই জন্য ইমাম জাহাবিকে বলতে শোনা যায় বলে যে আল্লাহ আলম মা মা তা আলহিদ রাজু আল্লাহ জানে যে কিশোর ফরসে মারা গেছে এই আপনি ইবনে আরবির নিন্দা করবেন তার ওই জায়গাতে যেখানে সে ওয়াহাদুলুজদের কথা বলেছে খারাপ কথা বলেছে এগুলিকে নিন্দা করবে কিন্তু জান্নাত জাহান্নামের ইয়াদিয়ে দিবেন না কারণ এটা তো আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ কারোর জন্য জান্নাত বা জাহান্নামের ব্যাপারটা কোনো সরাসরি বলা যায় না শুধু কাফের দেবত কাফের আম্বাই বলা যায় কাফেরা জাহান্নাম যাবে এখন সে কুফুর উপর মারা গেছে না করে মারা গেছে আমরা জানি না এই জন্য আমরা মনে করি যে এ ব্যাপারে এটাই বলা উচিত যে ওনার যে সমস্ত আকিদে আছে সবগুলি বিভ্রান্তি আঁকিদা বিভ্রান্তম আকিদা রহমতুল্লা আলী জাহাবি সহ আলমরা ওনার উপর বই লিখেছে ওনার বিরুদ্ধে বই লিখেছে বিরাট বিরাট এবং লিখেছে লিখেছে অনেকে ফি এগুলির মধ্যে তারা দেখিয়েছেন যে তার যে সমস্ত কথা ইমান আকিদা বিরোধী পুরা একেবারে সম্পূর্ণ আল্লাহ তালার সাথে শিরকি কথায় লিপ্ত সেগুলি যদি কোনো তার মৃত্যু হয়ে থাকে তাহলে তার উপর কোনো তব তার জন্য তব আস্তেফার করা যাবে না এই জন্য যদি তিনি সেটার উপর না মরে থাকেন তাহলে আমরা আশা করতে ভালো তাই ক্ষমা করে দিবেন কারণ তবা তো বিরাট জিনিস তবা তো বিরাট জিনিস আলহামদুলিল্লাহ এই জন্য আমরা জানি না এগুলো আরবী রহমতুল্লাহ তিনি কিসের উপর মারা গেছেন যদি তিনি যদি তিনি এগুলো আরবি যদি কেন তবা না করে মারা গিয়ে থাকেন তার জন্য রহমতুল্লাহ বলা বলতে পারবো না আমরা আমরা জানি না আশা করি তিনি তবা করে মারা গেছেন কিন্তু তার বইগুলির কি হবে তার বইগুলি পড়া যাবে না প্রতিবাহাত্মিয়ে কোনো ক্রমেই পড়া যাবে না পড়ার কোনো সুযোগ নেই কারণ এটা বিভ্রান্তই করে সার্বে আরও বেশি করে অনুরূপভাবে তার আরও যে সমস্ত গ্রন্থ আছে সবগুলিই বিভ্রান্তিমূলক তো আলহামদুলিল্লাহ ব্যক্তি একটা ব্যক্তির বই না পড়লেও আমাদের কোনো সমস্যা নেই আমাদের কাছে আল্লাহর কিতাব রসুল হালিস আছে পূর্ববর্তী আলমদের সিরত আসাদের কিতাব সেগুলি পড়ে যেগুলি সম্পর্কে আমরা জানি যেরা ভালো আব্দুল কাদি জিল রহমতুল্লের গ্রন্থ আছে যদি তারা সুফি আছে তাদের জন্য বলছি অনুরূপভাবে আওয়ার ফুলমা আরেফাসওয়ার দ্বীপ ওনার গ্রন্থ আছে এদের গ্রন্থ থেকে নূর নেওয়া যাবে কিন্তু যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়া যাবে না রসোল্লাম বলেছেন আল হারাম আল হারাল উবাইনুল হারাম হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ওবাইন হোমা অমরুম মুস্তা বিহা মধ্যে অনেক সন্দেহজনক জিনিস আছে যে ব্যক্তি সন্দেহজনী জিনিস ত্যাগ করবে সে নিজে দিনকে এবং নিজের ইজতকে হেফাজ করতে পারল সুতরাং আমরা সন্তোষ জিনিস থেকে দূরে থাকি সন্তোষ জিনিস থেকে দূরে থাকি আল্লাহ আমাদেরকে বুঝে উত্তর দেন